আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি খাসির মাংসের ভুনা তরকারির খুবই সহজ একটা রেসিপি করব। খাসির ভুনা মাংসের সহজ রেসিপি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কেজি খাসির মাংসকে কেটে চর্বি টর্বি সব ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে যেটুকু আছে আমি সেটুকু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গরম মশলা, 2টি তেজপাতা, ছোট একটি দারচিনি। দারচিনিটা মাংসতে একটু কম দিতে হয়, নাহলে দারচিনির কড়া গন্ধ হয়ে যায় মাংসতে। আর এখানে আমি 6টি এলাচি নিয়েছি, এলাচের মুখটা আমি খুলে দিয়েছি। আর এখানে আমি 6টি লং নিয়েছি। আর মশলা নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেল নিয়েছি আমি আধা কাপ পরিমাণ। ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। টালা জিরার গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ। লবণ আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি, তবে লবণটা আমি স্বাদ মতো দিব। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর পানি লাগবে 2 কাপ পরিমাণ, পরে আমি লাগলে আরও পানি দিব, তবে প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি দিব। এখন আমি একটি অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে মাংসটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা ছিঁড়ে 2 টুকরা করে দিচ্ছি এবং বাকি গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লং, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি রান্নার শেষে দিব। এখন আমি গুলা সব মশলা একসাথে মিক্স করে দিই। মিক্স করে এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে আবার মেখে দিচ্ছি। মেখে এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়। যদি পানি আরও লাগে তাহলে আরও দিতে হবে। তাহলে এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলেই রান্না শেষ হয়ে গেল, সেজন্য এই রান্নাটা একটু সহজ, কষানো লাগে না, সব মাখিয়ে একসাথে বসিয়ে দিলে হয়ে গেল। এবং তরকারিটার স্বাদ কিন্তু খুব ডিফারেন্ট হয় না, আমরা যখন কষিয়ে রান্না করি সেটা, এবং এভাবে একসাথে বসিয়ে দিলেও রান্নার টেস্টের কোনো পরিবর্তন হয় না, একই থাকে। আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পরপর একটু নাড়া দিতে হবে। তাছাড়া আর কিছু করতে হবে না, শুধু খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া না লাগে এবং সেদ্ধ হলেই রান্না হয়ে যাবে। তাহলে আমি এখন অপেক্ষা করছি এটা সেদ্ধ হওয়ার জন্য, তাহলে ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পর। চুলার আঁচটা আমি প্রথম 5 মিনিট ফুল আঁচে রান্না করব, তারপরে 5 মিনিট পরে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। দর্শক, প্রায় 1 ঘন্টা 30 মিনিট পরে আমি ফিরে এসেছি, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, আমি একটু লবণটা চেক করে দেখছি ঠিক আছে। আপনারা যদি চান আর একটু ঝোল শুকাতে তাহলে আর কিছুক্ষণ চুলায় রেখে দেবেন, আর যদি চান আর একটু ঝোল ঝোল রাখতে তাহলে 1 কাপ পানি দিয়ে আর কিছুক্ষণ জ্বাল দিতে হবে। এ পর্যায়ে এসে আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আধা মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার আধা মিনিট হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না। এভাবে গরুর মাংস রান্না করা যায় একই পদ্ধতিতে। ইচ্ছা করলে আমরা এর মধ্যে ঝোল দিতে পারি, আর একটু ঝোল ঝোল রাখতে পারি, এর সাথে আলু দিতে পারি অথবা অন্য কোনো সবজিও দিতে পারি। এভাবে আমরা খুব কম ঝামেলায় মাংস রান্না করতে পারি। তো আমার এই সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত খোদা হাফেজ।